আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের আজকের ওয়েদার আপডেট। আজ ভোটের দিনে ভারী বৃষ্টি থেকে মুক্তি পেল কলকাতার মুর্শিদাবাদ। তবে বাংলার 5টি জেলায় চলবে আজ ভারী বৃষ্টির সাথে দমকা হাওয়া, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে, কি বলছে আবহাওয়া দপ্তর, জানবো বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সব আগে দেখার জন্য। বৃহস্পতিবার বৃষ্টি না থামলেও বৃষ্টির পরিমাণ কমে আসবে, ভারী বৃষ্টির আওতায় নেই বাংলার ভোট কেন্দ্রগুলি। তবে আগের জমা জল এদিন ভোগাতে পারে। মাসের শেষে অবশেষে অতি ভারী বৃষ্টি থেকে মুক্তি পেতে চলেছে বাংলা, পাশাপাশি টানা বৃষ্টিতে পারদ পতন হয়েছে অনেকটাই। 30 সেপ্টেম্বর থেকে পরিস্থিতির উন্নতি হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে বিরাজ করছে, যার ফলে বৃষ্টি হবে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এবং বাকি জেলাগুলোর কয়েক জায়গায় ভারী বৃষ্টি হবে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এবং বর্তমানে অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 30 তারিখ অর্থাৎ আজ থেকে পরিস্থিতির উন্নতি হবে, বৃষ্টি না থামলেও বৃষ্টির পরিমাণ কমে আসবে। 30 তারিখ বেশি বৃষ্টি হবে পুরুলিয়া এবং বাঁকুড়াতে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিম্নচাপের ফলে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুরে। এক সপ্তাহ আগেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেই মতোই মঙ্গলবার সকালে পরিস্থিতি একটু ভালো থাকলেও সন্ধ্যে থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি, তার সঙ্গে চলে ঝোড়ো হাওয়ার দাপট। মঙ্গলবার রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে শুরু করে, তবে আজ বৃহস্পতিবার সে আশঙ্কা রইল না। অন্যদিকে টানা কদিন জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির জল জমেছে। তবে আজ রাজ্যের 3টি ভোট কেন্দ্রের কোথাও তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। উল্লেখ্য, যদিও আগাম প্রস্তুতি রেখেছে প্রশাসন, বুধবার নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে বৈঠক করেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখতে সব জেলা থেকে রিপোর্ট তলব করেছেন। ওই বৈঠকে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবও।